এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। দশটা তো বাজলো, আজ কবিতা কোথায়? কবিতা যখন অফিসে ঢোকে কাটায় কাটায় ঠিক দশটাই বাজে। দাঁত দেখেছিস? তেজে মটমট করছে, অহংকারে ভর্তি। এমনি কত কথাই শুনতে হয় কবিতাকে, ঘরে বাইরে পাড়াপড়শিদের কাছে। অহংকারে উদ্ধত, খিটখিটে বদরাগী কবিতা ডাঁটিয়াল, কবিতা দজ্জাল। আসলে কবিতা বটগাছের মতো, তার আশ্রয়ে বেঁচে আছে মা পার্বতী, এক হতভাগিনী নারী। কাপুরুষ স্বামী সংসারের সমস্ত বোঝা তার ঘাড়ে চাপিয়ে পালিয়ে গেছে। সিঁথিতে সিঁদুর নিয়েও পার্বতী আজ বিধবার মতো, মেজবোন ভারতী। কবিতা নিজে বিয়ে না করে এর বিয়ে দিয়েছিল, কিন্তু এমনি কপাল। বাসরের স্বপ্ন শেষ হওয়ার আগেই বিধবা হয়ে ফিরে এলো ভারতী এই সংসারে। ছোট বোন সুমতি একেবারেই ছেলে মানুষ, সংসারের কিছুই বোঝে না, কিছুই জানে না। বড় ভাই সত্যেন বেকার, বকাটে, বাউন্ডুলে আর নির্লজ্জ। কবিতার ঘাড়ে বসে পরগাছার মতন শুষে কাচ্ছে তাকে অপদার্থ বড় ভাইয়ের অসহায় স্ত্রী মাধবী। আশাহীন, ভরসাহীন, কুকুর বেড়ালের মতো মুখ বুঝে বেঁচে থাকাটাই তার বিধিলিপি। সত্যেনের সারা জীবনের একমাত্র উপার্জন এই তিনটি জীব, কুমার, খুকু আর ওই কোলেটটি। ছোট ভাই রাজু অন্ধ, পৃথিবীর আলো তার চোখ থেকে চিরদিনের জন্য নিভে গেছে। কবিতা এই সংসারের বোঝা বইতে গিয়ে তার জীবনের বসন্ত দিনগুলো হারিয়ে ফেলেছে। এই হলো কবিতার সংসার, এরাই কবিতার অবলম্বন, এরাই কবিতার অভিশাপ। এই সংসারের হাঁড়ি কাঠে তার নিজের সমস্ত স্বপ্ন, আবেগ, আকাঙ্ক্ষা বলিদান হয়ে গেছে। বেঁচে থাকার কঠিন সংগ্রাম তাকে আগুনের ফুলকি করে তুলেছে, বাইরের আবরণ হয়ে গেছে রুক্ষ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে কোমল করুণ কবিতা। কবিতার দৈনিক জীবনের এক অধ্যায়। তোমার সঙ্গে দরকারি কথা আছে। আচ্ছা, ওটা আই মিন ফাইলটা কি করলে? কোন ফাইলটা স্যার? ওই যেটার মধ্যে আমি তোমাকে জরুরি চিঠি দিয়েছিলাম। জরুরি চিঠি? ও, আপনার সেই প্রেমপত্র? না, ঠিক তা নয়। চিঠি ফিটি অত ইম্পর্টেন্ট নয়। আমি বলছিলাম তোমার বিয়ের বয়স হলো আর আমার, তাই জিজ্ঞেস করছিলাম এই ব্যাপারে তোমার মতামত কি। এই অফিসের সমস্ত ইম্পর্টেন্ট বিষয়কে মতামত দেয় স্যার? কেন বলো স্যার, আই মিন ম্যানেজিং ডাইরেক্টর। আপনার চিঠিটাও আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি। শেখরের ব্যবহারে আমি খুবই দুঃখিত, ব্যাপারটা খুবই নোংরা। এখন অফিসিয়ালি দেখতে গেলে ওকে ডিসমিস করাই উচিত, তবে সবটাই তোমার উপর নির্ভর করছে। তুমি যদি ওকে ক্ষমা করতে পারো, কড়া ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিই। প্রথমবার তো শাস্তি নাই বা দিলাম। না স্যার, শাস্তি ওর পাওয়াই উচিত, কিন্তু প্রেমপত্র লেখার জন্য নয়। ইংরেজি বানান যা, উফ অসহ্য। এই টিকলিটা
মিলিটি মহারানী ভিক্টোরিয়া আমার মাকে প্রেজেন্ট দিয়েছিল। কোম্পানিতে লকআউট চলছে বলে আমি এটা দিলাম। একটা কথা কিন্তু, আমি মাইনে পেয়ে টাকা দিয়ে এটা ছাড়িয়ে নিয়ে যাব। জানো না, তোমাদের মুখের অন্য কেড়ে টিকিট আমি কিনে এনেছিলাম, আর সেটা ওই ছোট বউ সুমতির বিয়ের জন্য। নির্লজ্জ বেহায়া, যখন আনবে তখন বুঝবো ছবি কেন মূর্তি করে ফুল দিয়ে সাজাবো। সে কপাল, এই সংসারে কোনোদিনই হবে না। আমার ছেলে বিয়ে দেব এই সব মেয়েদের সঙ্গে? রোজ রোজ যত সব পাওয়া যায় কুচ্ছিত মেয়েদের ছবি তুলে আনবে, আমি বসে যাব। বেরিয়ে যা বলছি, চলবে না, বেরিয়ে যা এখান থেকে। আবার দাঁড়ার কোন দিনে বাড়িতে ঢুকবে না। বলবি না, আমার হার্টে ব্যথা। আচ্ছা মা, তোমাকে ধমকাচ্ছে কেন বলো তো? বেচারার হার্টের অসুখ আর তুমি ওকে। তাহলে তুই ডাক্তারি কর। বলি এসব ছবির চেয়ে তুমি অনেক বেশি সুন্দর, বলে তুমি ওকে বিয়ে করো না। আমি বিয়ে, এই কি এই ধন্যবাদ, এই আমার তোমার বিয়ে হয়, বিয়ে হবে। তুমি কি তোমার বাপে বিয়ে করবে? আমার কাছে একটা ছবি আছে, আমার মার পছন্দ হবে, তোমাকে আর বিয়ে করতে হবে না। বাহ, তুমি হাসছো? বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। মাকে কি করে এতদিন আটকে রাখলাম, গড আলোর নয়। তারপর তারপর আবার কি? কুৎসিত মেয়েদের ফটো দেখিয়ে মাকে কতদিন আটকে রাখা যায়? একলাস বাধ্য হয়ে তোমার ছবি দেখিয়ে দিলাম, ব্যাস আরো বিপদ। মাও আমার মতন কাঠ, তোমাকেই চাই এবং এক্ষুনি চাই। কেন, আমি কি তোমার নই? কি বললো না, কিন্তু বাধ্য হয়ে মাকে বললাম আমি তোমাকে চিনি না। কেন জানো? তাহলে মা তোমার বাড়িতে রেড করবে এবং তোমাকে কিডন্যাপ করে নিয়ে পালাবে। ও এই তো, আমি তোমার বাড়ি যাচ্ছি, এবার তো তুমি খুশি। বউ ঠিক করতে শ্বশুর বাড়ির লোক মেয়ের বাড়িতে যায়, তুমি নিজের বিয়ে ঠিক করতে শ্বশুর বাড়িতে যাচ্ছ। বললি যে চাকরি ছেড়ে দিবি? না রে, বাসের কিউ, কনুয়ের গোট্টা টাইপের খটা খট, এসবের মায়া আড়াতে পারলাম না রে। আই সি, ওই যাতা কর, এই তোর সঙ্গে আলাপ করে দি, মাই নিউ চ্যাপ্টার শেখর। কামান শেখর, এই আমার পার্মানেন্ট গার্লফ্রেন্ড কবিতা, তোমার অফিসে কাজ করে? হ্যাঁ, উনি আমার সাবঅর্ডিনেট, আই মিন আমার অধীনে কাজ করে, দেখা সাক্ষাৎ রোজই হয় কিন্তু কথা হয় না। কেন, কথাবার্তা তো অনেক হয়েছে মিস্টার সান্যাল, কিন্তু সোজাসুজি নয়, ফাইলের মাধ্যমে। মানে অফিসের ব্যাপার তো, তাই লিখিত আদেশে। কিন্তু মাঝে মাঝে আপনার লেখা খুব শখী, সাংঘাতিক, তাই না? অফিসের ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট, কড়া ডিসিপ্লিন রাখাটাই আমার লক্ষ্য। কিন্তু ডিসিপ্লিন রাখতে গিয়ে আপনি মাঝে মাঝে এমন সব লেখা পাঠান, ভয়ানক বোকা বোকা। ইয়েস ইয়েস, তুই ঠিক বলেছিস কবিতা, কেমন বোকা বোকা মুখ না রে। একটা মজার কথা শুনবি, ডিমপত্র নিয়ে মিস্টার শেখর হঠাৎ আমার অফিসে হাজির, কুচি কুচি করে ছিঁড়ে ফেললাম, বেশ করেছিস। ঘাবড়িয়ে পালাবার ধান্দা, ডাকলাম আর চোখ টিপে বললাম, চিঠি লিখে প্রেম করাটা
একেবারে শেকেলে ব্যাপার মিস্টার শিখা সুজা সুজি বলুন আমার প্রেম করতে কোনো আপত্তি নেই ফটাফট লোকটা কিন্তু সুবিধার নয় তবে শেখর বলেছে ও আমায় বিয়ে করবে কি বলছো কবিতা সেদিন অত খুশি অত আনন্দ আকাশে উঠতে পর্যন্ত চাইলে আর আজ আমি মাকে কি বলবো সংসারে মেয়ের অভাব নেই তিলক তোমার মা কাল থেকে তোমার জন্য মেয়ে খুঁজতে লেগে যাবেন কবিতা এনাও চা আপনার সঙ্গে একটা কথা ছিল মা আমি সব শুনেছি বিয়ের পরেও তো চাকরি করে তুমি তোমার সংসার চালাতে পারো বিয়ের পর কোনো বউ নিজের উপার্জন বাপের বাড়ি দিক এটা কোনো শাশুড়ি চায় না আপনি নিশ্চয় চাইবেন না ঠিকানাটা অফিস থেকে জোগাড় করেছে বুঝি মা পাঠিয়েছেন তাই আমাদের গুরু মশাইয়ের সঙ্গে প্রেম ফ্রেম নেই তো না না দেখছিস না কেমন কাটা কাটা কথা বলেছে তুমি খুব অধৈর্য হয়ে পড়েছো না তিলক সেটাই তো স্বাভাবিক আমি তো রক্ত মাংসের মানুষ নইলে তোমার এই ছবিটাকে নিয়ে সন্তুষ্ট থাকতাম আর বুঝেছি তুমি কোনোদিন আমায় ভালোবাসিনি তুমি ভালোবাসতে জানো না ভালোবাসা যাদের সকাল থেকে সন্ধ্যে অব্দি পেটে চিন্তা দিন কাটে তাদের ভালোবাসার সময় কোথায় আর ভালোবাসা তো দায়িত্বহীন খামখেয়াল না তিলক তার মানে এই যে বছরের পর বছর আমি তোমার জন্য অপেক্ষা করলাম তার কোনো মূল্য নেই কোনো সার্থকতা নেই তোমার কাছে আমি তোমার অবস্থা বুঝতে পারছি তিলক কোথায় যেন সুর কেটে গেছে তাই না তুমি একটা কাজ করো শান্ত শিষ্ট ঘরোয়া মেয়ে দেখি তুমি করে ফেলো তাহলে তুমি সুখী হবে তোমার মাও খুশি হবে তাই হবে তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করতে ভুলো না আমি যেখানে থাকি না কেন নিশ্চয় যাব নিশ্চয় যাব Yes, madam. আমার মেয়ের জন্মদিন বার্থডে প্রেজেন্ট হাউ মাচ 50 রুপিস বিল বানাও থ্যাংক ইউ ইয়েস স্যার একটা বার্থডে প্রেজেন্ট আপনার ম্যাডাম তো নিয়ে গেলেন ইয়েস ইয়েস ম্যাডাম 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 আপনার বই ভুলে ফেলে এসেছিলেন লাইব্রেরির বই হারিয়ে গেলে কি হতো বলুন তো মেনি থ্যাঙ্কস আপনি বুঝি বই পড়তে খুব ভালোবাসেন বন্ধু বলুন সঙ্গী বলুন বই আমার সব আপনার ফেভারিট রাইটার শরৎচন্দ্র মেয়েদের মনের কথা এমন দরদ দিয়ে কি বলতে পারে বলুন সাবিত্রী কিরণময়ী থ্যাংক ইউ
কিছু মনে করবেন না, তাড়াহুড়োতে আমি আমার চশমাটা মানে সানগ্লাসে ফেলে গেছিলাম তাই আর কি। অশেষ ধন্যবাদ যত্ন করে রাখার জন্য। কিন্তু কোথায় আপনি? বুঝেছি, আপনার সঙ্গে কিন্তু আমার আলাপ হলো না। আরে গেলেন কোথায় জানতে পারি আপনি কে? কবিতার তো হন ছোট বোন নাকি? আপনার নাম জানতে পারি? আপনার নাম বললাম বারণ বুঝি, তাহলে চলি। আমার নাম ভারতী। আপনার তো দারুণ আর্টিস্টিক টেস্ট। অ্যাড্রেস পেলেন কোথ থেকে? আপনি দোকানে ফেলে এসেছিলেন। কি ভুলো মন আমার, প্লিজ বসুন। জানেন আমি ওখানেটা আপনার মতোই। পঞ্চাশ বছরের প্রেমের গল্প, বেশিরভাগ সময় আমিও আপনার মতন বই পড়ে কাটাই। তা হঠাৎ আমার বুকশেলফে পেয়ে গেলাম শরৎচন্দ্রের প্রিয়দাহ, আপনার কথা মনে পড়ে গেল। কি লেখা যায় কি লেখা যায়। অচেনা অতিথি শেখর, আমার নাম। মেনি মেনি থ্যাংকস, ওয়েলকাম। ওহ ভুলে গেছি, একটি ছোট্ট উপহার। বলেছিলেন না আপনার মেয়ের জন্মদিন? আমার মেয়ের জন্য ঝুমঝুমি। জানেন আমার মেয়ে 18 বছরের যুবতী হতেই পারে না। কেন? আপনাকে দেখে মনেই হয় না। ইউ আর সো ইয়াং। কি যে বলেন, এটা প্লিজ। একবার যা দিয়ে দিলাম তা কখনো ফেরানো যায়? বুঝে হতে গেল কোথায়? এ নিশ্চয়ই মেজদির কাজ। সুমতি আসছিস কেন রে? কি এদিকে 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 এদিকে, কি হাতে কি লুকুচ্ছিস? কি কি কিছু না কিছু না না, দেখি দেখি, দে দে বলছি। ওটা আমার না, মেজদির প্রিপুত্র ভারতের। ছি ছি ছি, যদি কিন্তু এখন এসে পড়বে ওখানে যেন কোনো কথা না যায়, জানতেও পারবি আর ভাববে যে আমি এর মধ্যে জড়িয়ে আছি, তখন ও আমাকে ছিঁড়ে খাবে। জানতে পারলে ভারতের কত ছিঁড়ে খাবে। তা কেউ যদি ওকে জোর করে চিঠি দেয় তাহলে মেয়েদের কি করবে? তুই চুপ কর, চিঠিটা উঠলো কেন? তারপর লুকিয়ে রাখলো,
শ্বশুর কুলে কালি দিয়েছে আর আমাদের মুখেও কালি দিয়েছে। এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আরে বলবি তো, বিধবা হলেও শান্ত শিষ্ট মিষ্টি মেয়ে তুই, প্রেমপত্র তুই না পেলে কি আমি পাবো? তুমি ভালোই করেছো তিলক, ভারতী আমার ছোট বোন, হয়তো ইচ্ছে ভালো আর কিছুই হতো না। সত্যি সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, তুমি বা কি করতে বলো? আমি যে বোঝা কাঁধে তুলেছি, মুক্তি পেতে হয়তো সারা জীবন কেটে যেত, হয়তো কোনদিনই মুক্তি পাবো না। আমার জন্য তুমি বা কেন কষ্ট পাবে বলো? জানো তিলক, এক একজনের এমন হয়, সব কিছু পেয়েও কিছুই পায় না, কেবল বোঝাবই জীবনটা কেটে যায়। তুমি ভারতীকে সুখী রেখো, আমি আর কিছু চাই না।
গাধার উপরে বাজি ধরেন না স্যার, তো দেখবেন এই সেই গাধাটা ঘোড়া হয়ে জিতে ফার্স্ট হয়ে যাবে স্যার। গড ব্লেস ইউ স্যার। তোমাকে না বারণ করেছি অফিসে আসতে। বাট ওয়াই, কি হয়েছে? উই মেক লাভ নট ওয়ার। কি হচ্ছে? অফিসে কেউ দেখে ফেলবে? কেন, তুমি তো কথা দিয়েছো আমায় বিয়ে করবে। কি হচ্ছে? ফোন সারিয়া লিয়া। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ ইয়েস 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 করছো কেন? কোনো বড় অফিসের সামনে আছে বুঝি? Yes, yes. হ্যাঁ, yes. বুঝেছি বুঝেছি, কোনো ফালতু লোক বসে আছে, কথাই বলতে দিচ্ছে না। অচেনা অতিথি, গৃহদাহ, ঝুমঝুম ঝুম ঝুমঝুম। ডাক্তাররা তো বলছে আর্জেন্ট অপারেশন। ও, সেই জন্যই কবিতা অফিসে আসেনি? ডাক্তাররা তো ছুরি কাছে নিয়ে অপেক্ষা করছে স্যার, ওদিকে কবিতা বলছে কি হবে, শুধু শুধু পয়সা খরচা করে। কিন্তু স্যার আমার মন তো মানছে না স্যার, হাজার হোক আমার মা, জননী জন্মভূমি, কি বলে স্যার, গড়ি আসি স্যার। 300 টাকা দেবেন স্যার? আপনি মাসে মাসে কবিতার মাইনে থেকে ইনস্টলমেন্টটা কেটে নেবেন স্যার? আপনি বসুন। হ্যাঁ স্যার। স্যার আমার মাথা যেন হঠাৎ ধরে গেছে, এটা ফান্টা স্যার, জাস্ট ওয়ান ফান্টা স্যার। কবিতা বাড়ি ছেড়ে যাওয়া মানে কি হলো? যা হয়েছে তার থেকে স্যার কি হতে পারে? ওই একটা জায়গা যেখানে আমার মান সম্মান ছিল, সেই অফিসে গিয়ে তোমার এই গুণধর ছেলে মিথ্যে বলে টাকা ধার নিয়েছে। কি বলেছে জানো?
বলেছে তোমার ক্যান্সার হয়েছে, তুমি নাকি মরো মরো। ওকে জন্ম দেবার আগে আমার মরণ হলো না কেন? জানো না মা, তুমি জানো না এটা কোনোদিনই শুধরায় না। আমি আমি এ বোঝা বললাম কেন, তিল তিল করে নিজেকে শেষ করে দিলাম কেন? কি পেয়েছি আমি, কি দিয়েছো তোমরা? যে টাকা দাদা নিয়েছিল সেটা ফেরত দিতে এসেছি স্যার। এত তাড়া কিসে? বসো। তুমি যে আমার বাড়িতে আসবে আমি ভাবতেই পারিনি। তোমার মা কেমন আছেন? বিজ্ঞান আজকাল বেশ তাড়াতাড়ি এগোচ্ছে, ক্যান্সার তো অনেক ক্ষেত্রে সেরেও যাচ্ছে। অপারেশন নিশ্চয়ই সাকসেসফুল? না স্যার। তার মানে মা পুরোটাই মিথ্যে। ও যে আমার দাদা সেটাই আমার লজ্জা। মার কথা বলে নিজে মদ খাবার টাকা নিয়েছে, আর ওটাই ওর মানসিক ক্যান্সার। আমি ওর ওর হয়ে ক্ষমা চাইছি। তোমার মনের অবস্থা বুঝতেই পারছি, টাকাটা তুমি দে। আমি আপনাকে সম্মান করি কিন্তু তাই বলে আপনি আমাকে করুণার পাত্রী করবেন না স্যার। দুঃখের সঙ্গে সংগ্রাম করতে হলে মনে জোর লাগে, কিন্তু একবার করুণার পাত্রী হয়ে দাঁড়ালে সে জোর আর থাকে না স্যার। সেই জন্যে আমি টাকাটা নিতে পারলাম না। মাই ডিয়ার রুমা, শেখরবাবুকে খুঁজতে এসেছি। দেখুন সে হয়তো আপনার বাড়িতেই গেছেন, হাতে এক গাদা বই শরৎচন্দ্রের। আমি বুঝতে পারিনি এই ভক্তিলাসের জীবন, আমার মাকে বলি হতে হলো আমার জন্য। কি ভুল করেছিলাম, কি ভুল আমি করেছিলাম রে, কি ভুল করেছিলাম। জীবনে অনেক ভুল করেছে রুমা, অনেক ভুল করেছে। মানুষ মাত্রই তো ভুল করে। আছে অনুতপ্ত, ভদ্রভাবে বাঁচতে চায়। একটা কথা বলবো গোপাল, মৃত্যুর মুখ থেকে তুমি ওকে বাঁচিয়েছো, এবার বাঁচার পথটাও তুমিই দেখা। আমি পথ দেখাবো? হ্যাঁ গোপাল, রুমা আমার ছোট বোনের মতো। আমি চাই তুমি ওকে বিয়ে করো। আমি বিয়ে করবো?
হ্যাঁ গোপাল, তুমি ওকে সাহায্য করো। এটা তো সাহায্য নয় দিদি, শাস্তি। শাস্তি আমার নয়, ওর, রুমার। ও তাহলে মিষ্টি মুখ করি বেয়ারা। দাদা, দাদা, তুমি তুমি এখানে চাকরি করছো? কতদিন হলো? এক মাস হতে চলল। কই, বলনি তো? বললে তুই আমাকে বিশ্বাস করতিস না, আমাকে ঘৃণা করতিস। ছোট কাজ তো পেয়ারার চাকরি। কবিতা, তুই এখান থেকে চলে যা, তোকে কেউ দেখলে তোর লজ্জা করবে। না দাদা, না, আমি দুলাকে চিৎকার করে বলবো যে তুমি আমার দাদা, তুমি আমার দাদা। আমি 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 চাকরি করব না স্যার, এটা আমার রেজিগনেশন লেটার। তোমার দাদা চাকরি পেয়েছেন বলে তুমি চাকরি ছাড়বে কেন? সমস্ত পরিবারের দায়িত্বের উপর নির্ভর। আমরা সবাই মুখের দিকে তাকিয়ে আছি। এই কথা যদি মনে হয়, সে আর কোনোদিন পুরনো পথে ফিরে যাবে না স্যার। তোমার দাদাকে যদি এখানে চাকরি দিই? না স্যার, ও নিজের চেষ্টা উন্নতি করুক, এটাই আমি চাই। আই ওয়ান্ট ইউর ব্লেসিং স্যার। আসুন আসুন স্যার, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আসুন স্যার, আসুন আসুন, বসুন স্যার, বসুন স্যার। আমাদের কি সৌভাগ্য, আপনি আমি আমি একটা কথা বলতে এসেছিলাম। কবিতাকে আমি শ্রদ্ধা করি, ওর মতো মেয়ে হয় না। আসলে কবিতাকে আমি কথাটা বলতে পারিনি, তার কারণ আমার অফিসে ও কাজ করে, আমাকে ভুল বুঝতে পারে। না না স্যার, আপনি আমাকে বলতে পারেন। আমি আমি কবিতাকে বিয়ে করতে চাই। আপনারা অনুমতি দিলে আমি কৃতজ্ঞ থাকবো। স্যার এই আপনি কি বলছেন, কৃতজ্ঞ তো আপনি আমাদের করেছেন। কিন্তু আপনার মা, মার কাছে মেয়ের এই সৌভাগ্যের চেয়ে বড় আর কি আছে বাবা? কবিতা, আমি সব শুনেছি স্যার, তবে আপনার অনুমতি না নিয়ে। আমার নয়, এখন তোমারই অনুমতি দরকার। তুই হ্যাঁ বল কবিতা। কবিতা রাজি হ মা, ঠাকুর জি আমি হ্যাঁ বলতে পারছি না আর নাও বলতে পারছি না, আমাকে একটু ভাববার সময় দিন প্লিজ। আজকাল দিদি সাম পার্সন মেয়ে ভালোবাসা খেলা খেলে, তারপর কাট। সবাই যদি আপনার লাইন ধরে, ভারতবর্ষে বিয়ে ভান, আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং এর ত্রিকোণ ঝান্ডা, হাফ মাস্ট হই থাকবে ফটাফট। কি রে কবিতা, হ্যাঁ বল না। হ্যাঁ বলবে না তো? ওকে তো বাঁচালাম, এবার আমি মরি। গুড বাই, সায়োনারা, নমস্কার, বানাকাম। গোপাল শোনো, গোপাল গোপাল গোপাল, আরে হ্যাঁ বলছেন? বাবা হ্যাঁ বলছি। ঠিকানা জানি না, তাহলে বাড়িতেই যেতুম। শুভ বিবাহ আপনার। হাজার হাজার মানুষ এই বাসে করে আসে যায়, সবাই ভাবে আমরা শুধু টিকিট কাটার মেশিন, মানুষকে মানুষ বলে কেউ ভাবে না। শুধু আপনি ভগবান, আপনার মঙ্গল করুন। সে কি আপনাকে নেমন্তন্ন করেনি?
ম্যানেজিং ডিরেক্টরের বিয়ে শুধু অরুণবাবু কবিতা নয়, আর এক জোড়াও আছে। মাই ডিয়ার রুমার বিয়ে। কিশোর বাবু যাবেন তো? আপনাকে নিমন্ত্রণ করেনি, কার ডানা হয় আমি ধার দিলাম। রুমা কবিতার বিয়ে? আমিও তো খিদিরপুর যাচ্ছি স্যার, তা আপনি যদি দয়া করে আমাকে আপনার গাড়িতে তুলে নেন তো। আচ্ছা এসো এসো, চলুন স্যার চলুন। খিদিরপুরে কোথায় যাবেন স্যার? বিয়ে বাড়ি। কার বিয়ে স্যার? একটা নয় দুটো বিয়ে। ও তার মানে আপনি বর কনে দুজনকেই আশীর্বাদ করতে যাচ্ছেন? না, বিয়ে বন্ধ করতে। কি বললেন স্যার? শোনো, তুমি আমায় সাহায্য করবে? আমি স্যার? হ্যাঁ, একটা গন্ডগোল পাকাতে হবে। দশ টাকা কেন, পঞ্চাশ টাকা পাবে। বর দুটোকে ডেকে বলবো, ওরে পাতা যে দুটো মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস একটাও কুমারী নয়, সবটাই এটো মাল। বাস বিয়ে বন্ধ। কি বললে? কবিতা তোমার বোন? হ্যাঁ স্যার, কবিতা আমার বোন। ও জীবনে কিছু পায়নি স্যার, ওর এই সামান্য সুখ আপনি কেড়ে নেবেন না স্যার। আমি হাত জোড় করছি স্যার, আপনি বিয়ে বাড়িতে যাবেন না, ওর কোনো ক্ষতি করবেন না স্যার। আমি আপনার পায়ে পড়ছি স্যার। Thank you.
अरे आपने तब बीयर काज का मैं भालू बता चुके चतो हॉटर ड्यूटी पड़े गले जेते मालूम ना तब चीटी पार्टी माने ग्रीटिंग्स कार्ड पेच धन्यवाद एडी के कोता है आपने सबसे बड़ी ये रूटी बुझी ना उन्हें रूटी शेरूटे टिकट आज पाई नहीं की बोले এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।